নদীর ধারে প্যাঁক আর কাদায় পড়ে আছেন অভিনেতা জায়েদ খান। কাদা থেকে উঠে দাঁড়িয়ে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি পারছেন না। মুখের ভেতর থেকে গভীর আর্তনাদ ছিটকে বেরিয়ে আসছে, এমনটাই ছিল ছবির দৃশ্য। এই ছবি প্রসঙ্গে জায়েদ খান মঙ্গলবার সকালে বলেন, শুটিং করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, হাসপাতালেই নিতে হয় আর কি। আমরা গ্রামের মানুষ, কাদা পানিতে বড় হয়েছি, গ্রামের ছেলে বলেই এমন সব কাজ করতে পেরেছি, হয়তো অন্য কেউ হলে দাঁড়াতেই পারত না। এই ছবি জাহিদ হাসান পরিচালিত সোনারচর সিনেমার। এই মুহূর্তে পিরোজপুরের কচা নদীর ধারে চলছে সিনেমার শুটিং। ছবিটি শীতের সকালের, জানিয়েছে জায়েদ খান। এবং তিনি বলেন, আমরা ক্যামেরা ওপেন করি সকাল 8টায়, এই ছবিটা তখনই তোলা। কচা নদীর ধারে এই দৃশ্যটি ছিল শীতের সকালে, আমাকে কাদা পানিতে পড়ে আর্তনাদ করতে হয়। এই একটি ছবি দেখেই মানুষজন ইতিবাচক মন্তব্য করছেন।